আজ সকালে কলকাতা থেকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে নামলেন রাজ্যের নবনিযুক্ত ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। আর তাকে দেখতেই ভিড় জমান কর্মী সমর্থকরা, মেতে ওঠেন সবুজ রঙের আবির খেলায়। ব্যান্ড পার্টির সঙ্গে ডিজে বাজিয়ে স্টেশন চত্বরেই চলে মিষ্টিমুখ ও মাল্যদান পর্ব। আজ সকালে স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বুর রহমান বুলবুল খান, জেলা পরিষদের শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মজিনা খাতুন, সঞ্জীব গুপ্তা, লালটু হক সহ আরও অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। সামনে কয়েকশো মোটরসাইকেল এবং হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে পরিক্রমা মিছিল করেন হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে শুরু করে শহীদ মোড় হয়ে ইসলামপুর, মহেন্দ্রপুর হয়ে ভবানীপুর এলাকা দিয়ে তাজমুল সাহেবের গ্রামের বাড়ি বাংরুয়াতে এসে শেষ হয় এই মিছিলটি। পরিক্রমা পথে ইসলামপুর, মহেন্দ্রপুর এলাকায় গ্রামের মানুষরা মন্ত্রীর দিকে পুষ্পবৃষ্টি শুরু করেন এবং মন্ত্রীর গলায় পরানো হয় মালা। মন্ত্রী আগমনকে ঘিরে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। দিদির একমাত্র কৃপা, দিদির কৃপার উপর দাঁড়িয়ে আজকে আমি ক্ষুদ্র বস্ত্রমন্ত্রী আমি হয়েছি। আমি দিদিকে ধন্যবাদ, এই জায়গায় যে দিদি আমাকে এনেছেন তার জন্য আমি দিদি অশেষ অশেষ ধন্যবাদ। আজকে কোথায় আসলেন আপনি? আমি নিজের বাড়িতে আসলাম। আচ্ছা, কেমন লাগছে আপনাকে? খুব ভালো লাগছে। সকাল থেকে লোকজন, হাজার হাজার লোক যে আমার জন্য কিনতে যাচ্ছিল, আজকে 26 বছর পর যে হরিশ্চন্দ্রপুরের যে মন্ত্রিত্ব পেল তার জন্য হরিশ্চন্দ্রপুরবাসী কেন সারা মালদা জেলাও একদম খুশির বন্যা বই। হরিশ্চন্দ্রপুরের মানুষ এখন দেখছে যে এলাকায় এখন মন্ত্রী হয়েছে, এবার উন্নয়ন হবে, কি বলবেন? দিদি যেখানে আছে, দিদি যেখানে আছে সেখানে উন্নয়ন হবেই, 100% উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।